ভাইয়া বসেন, জায়গা আছে তো বসেন। মানুষের অভ্যাস কেমন জানেন? আমি ট্রেনে বাসে চলি তো, খুবই ট্রেনে বাসে চলতে হয়। তো ট্রেনে বাসে উঠে দেখবেন খালি কিছু লোক খালি উঠে খালি হুড়াহুড়ি করে উঠবার লেগে, কেন বলে সিট লিব। তো বাসে ট্রেনে বসার জন্য মানুষ পাগল, জলসার মাহফিল ফাঁকা হয়ে থাকবে সেখানে বসতে যাবে না। কাটিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, কিষানগঞ্জ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, আসাম বলেন, বিভিন্ন জায়গায় যাই, একটা বংশ খুব ভারী, খুবই লম্বা বংশ পাওয়া যায়। ওই বংশটা হলো দাঁড়িয়ে থাকা বংশ, সব জায়গাতেই আছে, কোথাও বসতে হবে কিছু লোক জানে না। কেটে দেন, কেটে দেন, কেটে দেন। আলহামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وصراجا كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب مشى في عبادة ربه
ورجل قلبه معلق في المساجد ورجلان تحب في الله اجتمع عليها وتفرق عليه وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يابى قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজের ওলামায়েকরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখলে মানে আমাদের মা, আমাদের বোন, আমাদের মায়ের জাত, খালার জাত, পর্দা নাসিনা, ইসলাম প্রিয় দিন প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রেসে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শুনে এবং সাথে সাথে আমল করার জন্য আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এক মাহফিল হাজির করিয়েছেন, সেই মহামনিবের দরবারে একবার সকলের শুক্রিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাই বুজুর্গ দোস্ত, আমি কিছু ওই হ্যান্ডবিলটা পরে এত আবেগবান হয়েছিলাম, কিন্তু একটা কারণে আমি ওটা কাজে লাগাতে পারলাম না, বিষয়টা আগে থেকে আমাকে বলে দিয়েছে, নয়তো আমি আজকে দাওয়াত সম্পর্কেই কথা বলতাম। দাওয়াত মানে ডাকা, ওই সম্পর্কেই কথা বলতাম। আমি বাড়ি থেকে এসেছি, অনেকদিন হয়ে গেল, চলছে এখন 22 তারিখে বাড়ি যাব, প্রতিদিন জলসা, কালকে বিহার যাব। তো কালকে আপনাদের মুর্শিদাবাদ সুতি থানাতে বক্তব্য দিয়েছিলাম দাওয়াত সম্পর্কে, আজকে হ্যান্ডবেল পরে আমার মনে হচ্ছিল ওটাই বলি, কিন্তু আপনারা আশা করেছেন আখিরাত সম্পর্কে শুনবেন, কেয়ামত সম্পর্কে শুনবেন, সে বিষয়ে কথা বলবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ইউনিব। ভাইয়া একটা কথা আছে, আপনিও বুঝতে পারবেন কথাটা, একজন মানুষ ওয়াজ, নসিহত, খুতবা, জলসা অনেক শুনে, হিসাব করে দেখেন 60টা থেকে 65-62টা জুমার খুতবা পায় বছরে। একটা জুমার খুতবা ইমাম সাহেব তো খালি গল্প বলে না, কিছু কোরআন হাদিসও বলে, তো তা থেকে যদি আমরা 2-4টা করে আমল করতে পারি সেই কথাগুলো থেকে, ইমাম সাহেবের কথা থেকে, তাহলে আমরা ধন্য হতে পারতাম, কামিয়াব হতে পারতাম, আমরা গুমরা থাকতাম না। কিন্তু দুর্ভাগ্যটা কোথায়, ওই গুমার খুতবা জুমার খুতবাগুলো আমরা বছরে 60-65-62টা খুতবা শোনার পরেও আমরা হেদায়ত আনতে পারিনি, হেদায়ত নিতে পারিনি। তারপর এই জলসা, বছরে তো একটা জলসা হয় না, এলাকাতে অনেকটা জলসা হয়, এক একটা জলসাতে 4-5 ঘন্টা করে বসে জলসা শুনে 3-4টা বক্তা, তাদের কাছ থেকে যদি 2-4টা করে আমলগুলো নিয়ে 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 আমরা জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তো আমরা ধন্য হতাম, আমরা কামিয়াব হতে পারতাম। আজ মানুষ ওয়াজ শুনে, ওয়াজ শুনে না এমনটা নয়, ওয়াজ শুনে সারা রাত জলসা চলে, এমনও জায়গা আছে কাটিহার বলেন, আপনাদের বেগুন বাড়িতে এসেছিলাম দেখছি সারা রাত জলসা শুনে মানুষ ওয়াজ নসিহত শুনে জুমার খুতবাতে জুমাতে মানুষ ভক্তি হয়ে যায় ওয়াজ শুনে, তো মানুষ হেদায়ত পাচ্ছে না কেন, মানুষ পরিবর্তন হচ্ছে না কেন, এটা প্রশ্ন। তো মানুষ তো শুনে না এমনটা নয়, মানুষ তো শুনে, তো তারপরেও কোনো মানুষ হেদায়তে সঠিক পথে ফিরে আসে না। তদন্ত করে দেখলাম ভাই, আমি যাকে ভয় পাবো, আমি যাকে মানবো,
আমি তাকে না জানলে আমি তাকে মানবো? আমি যদি তাকে না জানি তাকে আমি মানবো? মানবো না। আমি যদি তাকে না জানি তাকে দেখে আমাকে ভয় লাগবে না? লাগবে, লাগবে না। আর তাকে মানার ইচ্ছাও হবে না, কে রে? কিন্তু আমি যদি তার সম্পর্কে জানি, বিশাল আলেম, বিশাল বড় শিক্ষিত মানুষ, তাহলে তার কথাটা মানতে ইচ্ছা হবে। তো আমরা হিসেব করে দেখলাম মানুষ আখেরাত বুঝে না, জাহান্নাম বুঝে না। এ আমার জাহান্নাম, তুলসিরাত, হাসর, মিজান মানুষ বুঝে না। মানুষ বলছে হাজি জাহান্নামকে দেখে ভয় লাগে না, বলে জাহান্নাম আছে তো, জাহান্নাম আছে কথা বলতে গেলে ভয়ই লাগছে না। এটা সামান্য ব্যাপার মনে করছে, জাহান্নাম আছে কোনো রেসপন্সই নেই আমাদের দিলে। আখেরাত নেই, আখেরাত নেই, আখেরাত নেই, আখেরাত নেই। তো তার জন্য আমরা পরিবর্তন করতে পারছি। একটা লোক যদি ওর ভিতরে আখেরাতের ভয় ঢুকে যায়, কেয়ামতের ভয় ঢুকে, জাহান্নামের ভয় ঢুকে, ওই লোকটাকে বলতে হবে না চলেন ভাই নামাজ পড়ে গিয়া। ওই ইমাম সাহেবের দরজায় রাত 10টাতে বললো ইমাম সাহেব আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন, আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে। আপনাকে ওর পেছনে দৌড়তে হবে না, ওই আপনার পেছনে দৌড়বে। কেন দৌড়ছে না? ওই লোকটার ভিতরে আখেরাত নেই, জাহান্নামের ভয় নাই, তুলসিরাত, মিজান, হাসর ময়দান এগুলোর কোনো ধ্যান ধারণা তার ভিতরে নেই। যদি তার ভিতরে এগুলোর ভয় ঢোকে, অটোমেটিক ইসলাম হয়ে যাবে, সুধরে যাবে, পরিবর্তন হবে। কিন্তু আমাদের ভিতরে তো ভাই আখেরাত বলে কোনো জ্ঞানই নেই, জাহান্নাম আছে, জাহান্নাম আছে এই কথা বলে শেষ। একটা লোক বক্তব্য শুরুতে ভিতগুলো শুনলেন, এটা খুব দামি দামি কথা বলছে, এগুলো না বললে আপনি বক্তব্যটা বুঝতে পারবেন না। একটা লোক 5 টাকা নিয়ে গেল, একটা টাকা নিয়ে চলে গেল দোকানে আপনার কিনা বেলডাঙাতে। যাওয়ার পর দোকান বাজার করবে, বলছে ভাই আমাকে এই মালগুলো দাও, এই মালগুলো দাও, এই মালগুলো দাও। মাল দেওয়া হয়ে গেছে, পয়সা লোকটা এরকম পকেট থেকে পয়সাটা বের করে এরকম দিচ্ছে। তো যেমনই দোকানদার ভাই দোকান টাকাটা নিয়েছে, টাকাটা নিয়ে বলছে টাকাটা অচল, টাকাটা অচল, চলবে না, চলে না। এই কথাটা শুনে লোকটা সতেজে বেহুশ হয়ে গেছে। টাকাটা কয় টাকা? মাত্র 5 টাকা। দোকানদার পাশের লোকগুলো অবাক হয়ে গেল, এই যুগের লোক 5 টাকার জন্য বেহুশ হয়ে গেল। ওকে পানি টানি দেয়, মুখ টুক মুজা কুটিয়ে বলছে ভাই আপনি কত গরিব মানুষ ভাই, এই 5টাকার জন্য কেউ বেহুশ হয়? তখন লোকটা বলছে বন্ধ, যখন কাজ করলাম তখন মনে করলাম 5 টাকা পাব, যখন আমার মালিক আমাকে টাকা দিল তখন মনে করলাম টাকাটা ভালো চলবে, টাকাটা আমি দেখলাম তখন মনে করলাম টাকাটা চলবে, টাকাটা পকেটে নিলাম মনের আনন্দে তখন মনে করলাম টাকাটা চলবে, মনের আনন্দে বাজার যাচ্ছি 5 টাকা দিয়ে বাজার করব, আমার টাকাটা চলবে অচল নয়। যখন মাল কিনলাম আপনি মাল দিচ্ছিলেন তখন আমার মন বলছিল টাকাটা চলবে, যখন আমি টাকাটা দিলাম তখন আপনি বললেন টাকাটা অচল। আমি মানুষ হওয়ার পরে দুনিয়াতে মাত্র 5টাকার ব্যাপারে আমি অবগত নয়, আপনি বললেন চলবে না। আমি দুনিয়াতে যে আমল করছি, যে কাজগুলো করছি, আমার আল্লাহর দরবারে যাওয়ার পরে যদি বলে রব্বানা, আল্লাহ যদি বলে জলিল রে, ওরে খলিল, জিন্দিগিতে যত আমল করেছ ওই আমলগুলো অচল, আমলগুলো কাজে লাগবে না। ওই কথাটা আমার মাথায় চলে আসার কারণে আমি বেহুশ হয়ে গেলাম। এ তো খুব আজব জিনিস রে ভাই, 5 টাকার জন্য লয়, আমি উল্টাটা ভেবেছি, উল্টাটা। আমাদের আখেরাত নাই, কি কঠিন জিনিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেন? এটা সাহাবি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা আঙুল দিয়ে এভাবে আসমান ঠেকাবে, আর একটা আঙুল দিয়ে জমিনকে ঠেকাবে, আর একটা আঙুল দিয়ে পর্বত পালা, এরকম 5-7টা আঙুল দিয়ে গোটা পৃথিবীকে ধরবেন, এইভাবে আল্লাহ হিলাবেন, একদম ঝাঁকি মারবেন। মারার পরে বলবে বল আনা মালিক, আজকের দিনের মালিককে বল আমি মালিক,
ওরে সৈন্যচারীর দলেরা, ওরে লম্পটের দলেরা, ওরে মস্তানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম পাঁচটা আঙুলে সারা পৃথিবী হিলাবে এবং বললে বল, ওরে জালিমেরা, ওরে সৈন্যচারীরা, ওরে ফুজ্জারেরা, ওরে মস্তানেরা, ওরে কাফেরেরা, দুনিয়াতে কত বাহাদুরি করছি বল, আজকে বাহাদুরির মালিককে, আজকে ক্ষমতার মালিককে, আজকে রাজত্ব কার বল, ইল্লা বিল ওয়াহিদুল কাহার বল, খুব লাভালাভি করছিলি, আজকের মালিকটা কে বল। এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, আখেরাত বলে একটা জিনিস আছে, একটা কথা, আপনারা যারা এখানে আছেন ভাই, এখন যদি আপনাদেরকে বলি যে যারা এখানে আছেন একটু হাত তুললেন তো দেখি, বলেন আমি 200 বছর আগে ছিলাম, এরকম লোক এখানে আছে ভাই? আছে নেই? 200 বছর আগে এরকম বেঁচে ছিলেন এরকম লোক আছেন নেই? যদি বলি 200 বছর পরে কে কে বাঁচবেন একটু হাত তুলেন, গ্যারেন্টি আছে? কথা বলবেন ভাই, গ্যারেন্টি আছে? নাই। আবার যদি বলি যেদিন পৃথিবীতে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন, এনেছেন কিছু বলেন? না। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন কিছু নিয়ে যাবেন? না। তাহলে কি দাঁড়ালো বলেন তো? ছিলাম না, থাকব না, আনিনি, নিয়েও যাব না। ছিলাম না, থাকব না, আনিনি, নিয়েও যাব না। তাহলে পৃথিবীর নামটা কি বাড়ালো? তাহলে পৃথিবীর অপর নাম হলো ধোকা। এই ধোকার ভিতরে একটা গভীর সত্য আছে, এই ধোকার ভিতরে একটা গভীর সত্য লুকিয়ে আছে। দার্শনিক বলছেন, আল্লামা হাদিউজ্জামান বলছেন, এই ধোকার ভিতরেও ওই লোকটা গভীর ওই একটা কথা আছে, সত্য আছে। যারা এই ধোকার ভিতরেও ওই ধোকা থেকে বাঁচতে পারলো, ওই ঠক থেকে বাঁচতে পারলো, নিজেকে আড়াল করে নিয়ে জিন্দগিটাকে ধোকা মুক্ত করে জীবন গড়তে পারলো, মানে আমল করতে পারলো, তাহলে ওই লোকটা দুনিয়া নাম ধোকা থেকে বেঁচে গেল। তার মানে লোকটা পরকালে কামিয়াব হতে পারবে, নচে যে ধোকাবাজির মধ্যে পড়বে, ধোকা খেয়ে যাবে, ওই লোকটা কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না। একটা ইহকাল, একটা পরকাল, একটা ইহ জগৎ আর একটা পর জগৎ। তাইলে মানুষ ইহকাল ছেড়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ না, এতে কোনো সন্দেহ নেই, মানুষ ইহকাল ছেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিনে মানুষ দল 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 গ্রুপ 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 থাকবে। তাহলে দলটা কেমন হবে? মুর্শিদাবাদের লোক আলাদা, মালদার লোক আলাদা, দিনাজপুরের লোক আলাদা, নদিয়া বীরভূমের লোক আলাদা আলাদা, বলে না তা হবে না, আসামের লোক আলাদা, বাঙালির লোক আলাদা, বিহার ঝাড়খণ্ডের লোক আলাদা, বলে তাও হবে না। যারা বাংলা বলে তাদের দল আলাদা, ফার্সি বলে তাদের দল আলাদা, ইংরেজি বলে তাদের আলাদা, অসমি বলে তাদের আলাদা, বলে তাও হবে না। তাহলে কিভাবে হবে? বলছে আমালের উপরে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে দল দল থাকবে এবং আল্লাহ ওই সকল ব্যক্তিকে বলবেন, সৈন্যচারীদেরকে বলবেন, জালিমদেরকে বলবেন, ফুজ্জারদেরকে বলবেন, পাপাচারীদেরকে বলবেন, গুনাহগারদেরকে বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দলেরা, ওরে জালিমের দলেরা, ওরে ফুজ্জারের দলেরা, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা ভাগ হয়ে যাও। আজকের দিনে তোমরা মুমিনদের দলে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কেয়ামতের দিন দল দল, তার ভিতর থেকেও ছাটাই পাটাই হয়ে যাবে। দল হবে? বলে হ্যাঁ হবে। হাদিসেও আছে, কোরআনেও আছে, একটা হাদিস আছে না, মান মাতা ওয়াহমুদমিন, আমার আগে যে বক্তব্য দিয়েছে সে বলছিলেন কথাগুলো মনে হয়, মান মাতা ওয়াহমুদমিনুল খামর লাকিয়া আল্লাহ কাবাদ ওয়াসান, কেয়ামতের দিন যারা নেশা পান করত তাদেরকে আল্লাহ মূর্তি পূজকদের লাইনে দাঁড় করতো। তাহলে কি বোঝা গেল? মূর্তি পূজকদের একটা লাইন আছে, কি বোঝা গেল?
মূর্তি পূজকদের লাইনে দাঁড় করবে কারা? যারা নেশা পান করে। তাহলে মূর্তি পূজকদের লাইন একটা আছে, নেশাখোরদের লাইন একটা আছে, মুমিনের লাইন একটা আছে, মুত্তাকিনের লাইন একটা আছে, মুহতাদুনদের লাইন একটা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষদেরকে, ওই দলের লোকদেরকে বলবে চলে যাও, তোমরা ভাগ হয়ে যাও, মুজরিম জালেম তোমরা সরে যাও, পৃথক হয়ে যাও, আজকে তোমরা একসঙ্গে থাকতে পারে না। এর নাম কিয়ামত। তো কেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলে আল্লাহ ওই মুজরিমেরা যদি প্রশ্ন করে দুনিয়াতে যারা আছে তাদেরকে আলাদা করা হবে কেন, তারা পৃথক হয়ে যাবে কেন কিয়ামতের দিনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দারে আমি বলেছিলাম আমার ইবাদত করো, শয়তানের গোলামি করো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের দলে লিপিবদ্ধ হয়ো না, শয়তানের দল করো না, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশ্মন, নিশ্চয় তোমাদের দুশ্মন শয়তান, তাদের অনুসরণ করো না। কিন্তু দুনিয়াতে তুমি তাদের দল করেছিলে, তাদের সঙ্গে চলেছিলে, তাদের দলে বিভক্ত ছিলে, তাদের দলে ছিলে, তার জন্য আল্লাহ বলবেন আজকে তোমরা পৃথক হয়ে যাও, আজকে মুমিনদের দলে থাকতে পাবে না, আজকে ওই শয়তানের দলে চলে যাও, আজকে কাফেরদের দলে চলে যাও, মুজরিমরা আজ তোমরা চলে যাও, দুনিয়াতে যাদের দলে ছিলে তাদের দলে যাও, আজকে ভালো লোকদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। আর একটা কথা আছে এখানে, তারপরে আল্লাহ বলছেন ওয়ানি বুদুনি, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, ওয়ানি বুদুনি তোমরা আমার ইবাদত করো, হাজা সিরাতুম মুস্তাকিম এটাই আমার কামিয়াবের রাস্তা, এর নাম সিরাতি মুস্তাকিম, এই রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু না শোনার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন বলবো চলে যাও, ভেগে যাও, আজকে মুমিনদের দলে থাকতে পাবে না, পাবে না, পাবে না। তারপরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বললেন ওই সকল জালিম ফুজ্জারকে, ওই সকল পাপীদেরকে, মুনাফিক কাফিরদেরকে, যারা দুনিয়াতে বলেছিল আমরা কিয়ামত মানি না, আমরা জাহান্নাম মানি না, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, হাসর মিজান বলতে কিছু নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে ওরে জালিম দেখ, দেখ হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন, এটা সেই জাহান্নাম রে জালিম, শুনে এটা সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। ওয়ানি আল্লাহ বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী, এ জাহান্নামীরা দেখে নাও এটা সেই জাহান্নাম দুনিয়াতে যারা জাহান্নাম মানতে না, কিয়ামত বলে বিশ্বাস করতে না, বলেছিল জাহান্নাম কিচ্ছু নয় তোমরা দেখে নাও, এটা সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদের অবগত করা হয়েছিল। জাহান্নাম একটা জিনিস, তাতে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে, ওই এক একটা লাগামে 70,000 ফেরেশতা টেনে টেনে নিয়ে আসবে রে ওই জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে, ফেরেশতারা টেনে টেনে নিয়ে আসবে। তখন আল্লাহ বলবে ছয়নচারীর দলেরা, ওরে জালিমেরা, ওরে ফুজ্জারেরা, এটা সেই জাহান্নাম যা সম্পর্কে তোমাদের দুনিয়াতে অবগত করা হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা মানো নাই, মানো নাই, মানো নাই। তার জন্য দেখো জাহান্নাম রেডি ভাই, এখানে অফ করছি না, আর একটু আগিয়ে তারপরে আমি আর একটু পিছনের দিকে আবার আগাবো, আর পিছিয়ে যাবো, কারণ আমার বক্তব্য তো কিয়ামত, হাশর ময়দান, শুধু কিয়ামত পরকাল। কেন
জাহান্নামীরা যদি আবার প্রশ্ন করছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা কেন জাহান্নাম যাব, কেন এই জাহান্নাম হাজির করলে, আবার তারা যদি প্রশ্ন করে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাতিরা ফালাম তাকুনু তাআকিলুন, এই ব্যাপারে প্রশ্ন করতে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জবাব দিতে থাকবে বান্দারে, ওরে আমার জালিম বান্দা শুনেলাম দুনিয়াতে দ্বীন নিয়ে ইসলাম নিয়ে টানা হেচড়া করেছিলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছিলে, যার জন্য তোমরা এই জাহান্নাম চলে যাবে। আজকে জালসা শুনছে পোকাতে, পোকাতে জালসা শুনছে, আজকে খুব জ্বালা দিছে, আর পিছিয়ে গেলে মনে হয় ভালো হবে। এই ভাই ক্যামেরাওয়ালা, তুমি যদি ক্যামেরা করে উপরে দিয়ে দাও স্ট্যান্ড, আমি পিছিয়ে গেলাম, হবে না ভাই, প্রচুর। তারপরে আল্লাহ কথা বললেন, এই জন্য তোমরা জাহান্নাম দিন ইসলামকে নিয়ে টানা হেচড়া করেছিলে, এই দল করে কে ওই দল করে খালি দল 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 করছে, এগুলো করা যাবে না, যাবে না। তারপরে যদি আল্লাহকে আল্লাহ বলেন, আবার যদি তারা বলে আল্লাহ কেন, আমরা তো গুনাহ করি না, ওই জালেমেরা যদি মিথ্যা কথা বলবে, তখন তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমরা করি নাই, আমরা এমন কথা বলি নাই, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি নাই, আমরা ভালো ছিলাম, আমরা নামাজ পড়েছিলাম, আল্লাহকে মেনেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে মুখ তুমি বন্ধ হয়ে যাও, তখন আল্লাহ তাআলা মুখকে মোহর মেরে দিবে, মুখকে সেলাই করে দিবে, আমার দিকে তাকান, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে জালিম রে দুনিয়াতে বহু অন্যায় করেছ, আজ কিয়ামতের দিন মিথ্যা কথা চলবে না, চলবে না। তখন আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখকে আল্লাহ সিলাই করে দিবে, মুখকে আল্লাহ মোহর মেরে দিবে, মুখকে আল্লাহ সিলাই করে দিবে, মুখের দ্বারা কথা বলা যাবে না, যাবে না, যাবে না, পিছিয়ে যা, পিছিয়ে যা, মুখের দ্বারা কথা বলা যাবে না। এটা তিনি আমার দিকে তাকান, এদিকে এদিকে কে কি বলছে স্যার, মুখ এই যে দুটো ঠোঁট, ঠোঁট দুটো যদি সিলাই করে দেওয়া হয়, হ্যাঁ করতে পারবে, অ করবে বোয়ার মতন, ও কথা বলতে পারবে না। তা আল্লাহ বলছেন, আল্লাহুম্মা রাখতিমু আলা আফওয়াহিহিম, যখন ওই সৈন্যচারী জালিমেরা বলবে আল্লাহ এ গুনাহ আমরা করি নাই, এ পাপ আমরা করি নাই, আল্লাহ বলছেন তখন তার মুখে মোহর মেরে দিবে, বন্ধ হয়ে যাও, ওরে মুখ তুমি কথা বলিও না, মুখ সিলাই হয়ে গেছে, ও তো কাল্লিমুনা আইদিহিম, তখন হাত কথা বলবে বন্ধু রে, আপনি বলবেন হাত কি কথা বলতে পারবে, আপনি বলেন হাত কি কথা বলতে পারবে, যে আল্লাহ আপনাকে বানাতে পেরেছে সে আল্লাহ হাত দিয়ে আবার কথা বলাতে পারবেন, সেদিন আল্লাহ বলবেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, জালিমের মুখে আল্লাহ মোহর মেরে দিবেন, মুখকে সিলাই করে দিবেন, বন্ধ করে দিবেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ বলছেন তখন তারা হাত কথা বলবে, হাত আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার এই হাতের দ্বারাই গরিব মানুষকে থাপ্পড় মেরে ছিল, আমার এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা জুয়া খেলেছিল, আমার এই হাত দিয়ে বিভিন্ন পাপ করেছিল, আল্লাহ তুমি বিচার করো, তুমি আজকে গাফফার, তুমি বিচার করো, আজকে তুমি বদলা দিয়ে দাও, তাহলে মুখ বন্ধ, হাত কথা বলবে, হাত অভিযোগ করবে, আল্লাহ এই কাজ করেছেন আমার হাত দিয়ে, চুরি করেছে জিনা আমার এই হাত দিয়ে সুদের টাকা দিয়েছে, ঘুষের টাকা দিয়েছে, থাপ্পড় মেরেছে, জুলুম করেছে, অন্যায় করেছেন, আল্লাহ তুমি বিচার করে দাও। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন আল্লাহ বলছেন তখন তার পা কথা বলতে লাগবে, হাতের বলা শেষ, পা বলতে আরম্ভ করবে, পা কি বলবে জানেন, পা বলবে হাত তুমি ঠিক বলেছ, হাত তুমি ঠিক বলেছ, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা দিতে গেছিল, পা বলবে হাত তুমি ঠিক বলেছ, আমার হাত দিয়ে 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 গরিব মানুষের উপরে জুলুম করতে গেছিল, পা
বলবে আল্লাহ আমার হাত দিয়ে জেনা করতে গেছিল, চুরি করতে গেছিল, সুদ দিতে গেছিল, ধোঁয়া খেলতে গেছিল, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। অতএব কিয়ামতের দিনে পালাবার রাস্তা নাই, ভাববার কোন রাস্তা থাকবে না, থাকবে না, থাকবে না। তার নাম কিয়ামত, একে বলা হয় ফসল, একে বলা হয় জুদায়ের দিন। সেদিন কেউ কোনো উপকার করবে না, মানুষ মিথ্যা কথা বলবে তবুও বাঁচতে পারবে না। আরেকটা জিনিস, এখন কথাটার প্রচুর দাম আছে জানেন ভাই। এখন দুইতলা বিল্ডিং মনে করেন, দুইতলা বিল্ডিং। আচ্ছা ভাই একটা কথা, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? বলেন, বুঝতে পারছেন তো? আপনারা একটু সার শব্দ দেবেন যে জি ঠিক আছে, আমি যখন কোনো কথা বলবো তাহলে বুঝতে পারবেন আপনি আমার কথা বুঝতে পারছেন। আর যদি সারা রাত ওই বোকার মতন বুঝে থাকেন তাহলে তো হবে না। বোকা বোঝেন, বোকা বোঝেন, আপনাদের বোকা বলে তো নাকি, বোকা বলে তো? এত একটা মিনিট একটা কথা বলে দেয় মাঝখানে, বোকা কাকে বলে? এটা ছেলে, ওর নাম হলো মদন। নাম কি? মদন। তো ও মদনের বাড়ি মির্জাপুর, মনে করেন মির্জাপুর। তো ওই ছেলেটা খালি মোটা হচ্ছে, একেবারে মোটা ঢ্যামরা হয়ে গেছে। তো মনে মনে কইছে আল্লাহ জি, এই মির্জাপুরের সবাই শুকিয়ে মরছে, বরকত শুধু আমার শরীরেই নাকি, এই কথা বলছে। তো ওকে তো বাঁচতে হবে, সবাই একটু মদন মোটো বলছে। তো বেলডাঙ্গা ডাক্তারের কাছে যেয়ে বলছে, ডাক্তারবাবু খ্যাপা ছেলে, একদম বোকা ছেলে। ডাক্তারবাবু বলে, কী হলো? বলে আমি কিছু খেতে পারি না, খালি মোটা হচ্ছি কেন? ওদের ডাক্তারবাবু বলছে, তো এমনি তো বলা যাবে না, রিপোর্ট কর, তারপরে বলে দিচ্ছি। এবার রিপোর্ট ফিপোর্ট করে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেছে, এই আমার রিপোর্ট, আমি খালি মোটা হয়েছি, কিছু খেতে পারি না। ডাক্তার রিপোর্ট ফিপোর্ট দেখে দেখছে যে ওর শরীরে কোনো রোগ টোক নাই, ওর শরীরে কোনো অসুখ নাই। কী অসুখ জানেন? খাওয়া বেশি হয়ে গেছে, কমাইতে হবে। আর কি বলছে, কি বলছে ও? খেতে পারি না। আর ডাক্তার কি বলছে? ওর কোনো রোগ নেই, ওকে খাওয়াটাই কমাতে হবে। তো তখন ডাক্তার বলছে, দেখে খ্যাপা ছেলে। তখন কাগজে লিখে দিয়েছে, সকালে দুইটা রুটি খাবি, দুপুরে দুটো রুটি খাবি, রাতে একটা রুটি খাবি, খবরদার বেশি না হয়। তো খ্যাপা ছেলে তো কাগজটা নিয়ে ওষুধের দোকানে বলছে, দোকানদার ভাই এই ওষুধগুলো দেন তো। তো দোকানি একবার ওর দিকে তাকাইছে, এবার কাগজের দিকে তাকাইছে, কইছে কোন মোটা হোস রে। তো দোকানি কইছে, খ্যাপা ছেলে। তা কইছে, ওই যে রুটির দোকানে ওখানে পাবি, আমার দোকানে নেই। তখন বলছে, আমি একটা রোগ নিয়ে এলাম, আমার ডাক্তার আমাকে রুটির দোকানে পাঠাচ্ছে, ডাক্তারের ভুল হতেও পারে। খ্যাপা ছেলে হলেও এটা বুঝেছে, ভুল হতেও পারে। তা ডাক্তারের কাছে ফের গেছে, ডাক্তারবাবু আমি একটা রোগ নিয়ে এলাম, তো আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন কী বাবা? বলে, আমি দেখলাম পরীক্ষা নিরীক্ষা করে তোর শরীরে কোনো রোগ টোক নাই, খাওয়াটা কমাইতে হবে। বলে, কী করতে হবে? বলে, এই যে রুটি লেগে দিয়েছে সকালে দুইটা, দুপুরে দুটা, রাতে দুইটা, তাহলে রুটি খেলে ভালো হয়ে যাবো তো? বলে, হ্যাঁ অবশ্যই ভালো হবে। তা লাস্টে বলছে, ডাক্তারবাবু রুটিটা কখন খাবো? ভাত খাওয়ার আগে না পরে? বলছে, রুটিটা কখন খাবো? ভাত খাওয়ার আগে না পরে? তাহলে বলো তো কত নম্বর বোকা, এর কোনো নাম্বার নাই ভাই, বিনা নাম্বার। তো খ্যাপা হইল খালি হাঁ করে সার সকালবেলা চায়ের দোকানে বলছে, হাজি জালসাতে যাও নিজি। বলে, কেন? কুন্ডে যাবে ছিল? বলে, মির্জাপুরে। বলে, বক্তা যা দিলে না? বলে, কী দিলে? বলে, জমিয়ে দিলে। বলে, কী দিলে? জমিয়ে দিলে। বলে, বিষয়টা কী ছিল? তখন কাল চুলকে চার কইতে পারছে না, হাঁ করে তাকে দিতে। বুঝতে হবে কেয়ামত কেমন জিনিস। এখন যেটা বলছিলাম, দুইতলা বিল্ডিং, নিচে আছি দুপুর টাইমে, বেশ ভালো আছে, ফ্যানের তলায় আছে, ভালো আছে, একটু উপর তলায় যাচ্ছি তো মাথা চিরিক দিয়ে উঠছে, যাই না, যাই না, কথা বলেন যাই কি না? একটু উপরে যেতে মাথায় তাপটা বাড়ছে কি বাড়ছে না? বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন, আজকে বিবেচনা করবেন আপনারা, এত উপরে সূর্য আছে, একটু মাটি থেকে একতলা দুতলা তিনতলা গেলে মাথা চিরিক দিয়ে উঠছে, রদের তাপ বাড়ছে। কিন্তু বিশ্বনবী বলছেন, উম্মত রে, কিয়ামতের দিনে সূর্য এত নিকটে আসবে রে, সূর্য এত নিকট হয়ে যাবে, এত কাছে হয়ে যাবে, হযরতে আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস, যে এক মাইল দূরত্ব হবে। আবার ইবনে ওমর বলছেন, আমার নবীজি বলেছেন, ওই এক মাইলটা শুনে নাও, ওই এক মাইলটা তোমরা শুনে নাও, তোমরা ভাবিও না এক মাইল রাস্তার সমান। আল্লাহর নবীর সাহাবী বলছেন, বিশ্ব নবী বলেছেন, উম্মত রে, সূর্য কত নিকটে আসবে,
হবে, ওটা রাস্তার এক মাইল নয়, মানুষ সুরমা চোখে দেয়, সুরমার কাঠি যতটা লাগে ওই কাঠি সমতুল্য একটা মাইল হবে। তাইলে এত দূর সূর্য এত দূরই তাপ এখন লাগে এক মাইল, একটা কাঠি বরাবর নিচে যখন সূর্য আসবে কেমন করে থাকবে বন্ধু? থাকা যাবে না, যাবে না। আল্লাহ নবী বললেন, উম্মতরে শুনে নাও, যখন অত কঠিন অবস্থা হবে, মানুষেরা ঘাম বেয়ে পড়বে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের ঘাম বেয়ে পড়বে, কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কারো হবে টাকনো আপনার কেনে টাকনো পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, নাক পর্যন্ত, মুখ পর্যন্ত, কান পর্যন্ত, চোখ পর্যন্ত, তার ঘামে হাবুডুবু খাবে। এত ঘাম হচ্ছে কেন? মগজগুলো টকবক করে ফুটছে কেন? আল্লাহ নবী বলছেন, উম্মত রে এত দূর সূর্য থাকবে না, একটা কাঠি সমতুল্য নিকটে সূর্য নামিয়ে দেবে, বাঁচা যাবে না, যাবে না, যাবে না। তার নাম কিয়ামত। ভাইয়া খুব মজা লাগছে, খালি বলছে ছাদের উপরে বসিকে, ঠান্ডার দিনে বলছে ছাদের দিকে, ছাদের উপরে বসিকে চ, ছাদের উপরে বসিকে চ, গরমের দিনে ছাদের উপরে যা না, কত যাবে? বলছে না না যাওয়া যাবে না, তাপ লাগবে। তাহলে সেদিন যদি একটা কাঠি সমতুল্য উপরে চলে আসে তাহলে বাঁচবেন কি করে ভাই আমার? থাকা যাবে না, কেমন হবে বলা যায় না, বোঝানো যাবে না। মানুষেরা ছুটাছুটি করবে, আল্লাহর নবী বলছেন নাঙ্গা থাকবে, মানুষের পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, ছুটাছুটি করবে। সেদিন মানুষেরা দৌড়াদৌড়ি করবে, শুধু তাই নয়, মানুষেরা তার আত্মীয় স্বজনের কাছে যাবে, মানুষেরা তার প্রতিবেশীর কাছে যাবে, মানুষেরা ছুটাছুটি করতে যাবে। শুধু তাই নয় বন্ধুরে, তার বা ছেলে দেখবে মা জান্নাতি হয়ে গেল, বিচার হয়ে গেছে মা জান্নাতি, ছেলেটা জাহান্নামে যাচ্ছে মাত্র একটা নেকির কারণে। ছেলে ধরতে ধরতে যে বলবে, আম্মু আমি তোমার খলিল, আমি তোমার জলিল, আমি তোমার সত্তার, আমি তোমার ছেলে কলিজার টুকরা, আম্মু তুমি জান্নাতি হয়ে গেলে আমি একটা নেকির জন্য জাহান্নাম যাচ্ছি, মা তুমি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতি হতে চাই। মা কি বলবে জানেন? মা বলবে, জীবনে বিয়েই হয় নাই তো ছেলে কি করে হলো, জীবনে তো বিয়েই হয়নি তো ছেলে কি করে হলো বন্ধুরে আমার? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার আগের সাথে বলছেন ইয়াফিরু মানে দূরে দূরে পালাবে, নিকট আত্মীয় স্বজনকে দেখবে পরিচয় দিবে না, দিবে না, তারা দূরে দূরে পালাবে, কে পালাবে? ভাই ভাইয়ের পরিচয় দিবে না, দিবে না, ভাই ভাইকে দেখবে তো দূরে দূরে পালাবে, বলবে আমার ভাই এসে আমাকে একটা নিকি চাইবে, দেওয়া যাবে না, ওর ভাইকে দেখে আগেই পালিয়ে যাবে। সেদিন কেউ পুকার করতে পারবে না, পারবে না, পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবা তিহি ওয়া বানিহি, ভাই বোন পরিচয় হবে না, স্বামী স্ত্রী পরিচয় হবে না, দিবে না, পত্নী বেটি কেউ পরিচয় দিবে না, দিবে না। সেদিন আমালের গতিতে বেঁচে যাও, নচেত বাঁচা যাবে না। ভাই আল্লাহ কিয়ামতের দিনে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দিবে না, কাউকে প্রমাণ না করে আল্লাহ জান্নাতেও দিবে না। আল্লাহ সেদিন বলবে, ওয়া উজিয়াল কিতাব, আমল নামা নিয়ে এসো, কিতাব নিয়ে এসো। আর বলবে, ওয়ান নবীন, তোমার নবী নিয়ে এসো, ও সুহাদা সাক্ষী নিয়ে এসো। অতএব কিয়ামতের দিন কেউ একা যাবে না, বিচারের মাঠে কেমন করে বিচার হবে? ইন্নাহুম কানুলা এরজুনা হিসাবা,
তারা পাকড়াও হয়ে গেছে, তারা ধরা পড়ে গেছে। কোরআন বলছে কেন তারা কিয়ামত মন্তরা, কোরআন বলছে সূরা নাবা 30 পারা প্রথম সূরা প্রথম রুকুতে বলছে তারা কিয়ামত বিশ্বাস করত না, কিয়ামতের দিন বিচার হবে, আল্লাহর কাছে যেতে হবে, এ কথা তারা মানত না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, শুধু পায় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারা আমার কোরআনকে আমার কিতাবকে তারা মেনে নেয়নি, তারা বলেছিল মিথ্যা, কোরআন মিথ্যা, আল্লাহর কালাম নয়, এটা মানুষের লেখা কিতাব। তারা এইভাবে কথা বলতো, কোরআনকে মিথ্যা অপবাদ দিত, তার জন্য তারা পাকড়াও হয়ে যাবে। প্রমাণ হবে, প্রমাণ হবে। ভালো করছো মন্দ করছো যা করছো আল্লাহ লিখে রেখেছে, লিখে 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 রেখে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইকরা, পড়ো। বলেন আমি আরবি জানি না, আমি বাংলা পড়তে জানি না, আমি একদম মূর্খ বকলম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন বলবে পড়ো, সেদিন শিক্ষা লাগবে না, অটোমেটিক পড়তে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন ইকরা, পড়ো, আপনি আপনার আমলনামা দেখতে পাবেন, কোন দিন চুরি করেছিলাম, কোন দিন নামাজ ছেড়েছিলাম, কোন দিন লুকিয়ে লুকিয়ে রোজা পানি খেয়েছিলাম, কোন দিন মিথ্যা কথা বলেছিলাম, সব দেখবে। মালিহাল কিতাব, অবাক হয়ে যাবে, কেমন কিতাব রে বাবা, এ কেমন কিতাব। লা ইউবাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আসেদিন তখন বলবে পড়বে আর অবাক হবে আর বলবে জীবনের ছোট 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 কথা লেখা আছে, ছোট ছোট গুহা লেখা আছে, বড় বড় গুহা লেখা আছে, এখানে পাপ লুকানো হয় নাই, সব প্রকাশ পেয়ে গেছে। কিন্তু আমি তো আপনাদেরকে ওয়াদা দিয়েছি, কি ওয়াদা বলেন তো, বলে গেছেন ওসিয়ত, দুইটা ওসিয়ত বলে দেব। আমি যদি এই দুইটা ওসিয়ত আপনারা মানতে পারেন তো আমি সফল। জালসা যিনি সবচেয়ে বেশি মেহনত করেছে তিনি সফল। আজকে জালসা কমিটি, আজকে জালসাটা আমাদের সফল হবে। কিন্তু আপনারা ইনশাআল্লাহ বলেন, আপনি পাপ করলে পাপ যে হবে, ইনশাআল্লাহ করলে পাপ হয় না, আপনি বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, তাইলে যদি আপনারা এই দুইটা জিনিস মানতে পারেন তাহলে আমি মনে করবো আপনি সাকসেস, আমাদের জলসা করাটা কামিয়াব হয়েছে, নচেত আমরা বেথা, আমাদের কোনো জলসা দিয়ে কোনো লাভ হয়নি। কিন্তু আপনারা চেষ্টা করবেন, আমি সহ যারা এখানে যারা আছেন মা বোন সহ সবাই, একটা মেয়েদেরকে বলবো, একটা আপনাদেরকে বলবো, একটা মা বোনদের, একটা আপনাদের, ওসিয়তটা শুনে নেন। একটা আপনাদের দুইটা বলতে হবে, আপার থেকে লোয়ার তো তার জন্য, কারণ একটা যুবক একটা বৃদ্ধ দুইজনাকে। অনেক যুবক ছেলে নামাজ পড়ে ভালো, কিন্তু কঠিন জায়গা, পয়েন্টগুলো মনে রাখবেন, বক্তব্য খালি শুনলে হবে না, মদনের মতন মাথা মোটা হলে হবে না, পয়েন্টগুলো মনে রাখবেন। বলেছি না যারা নবীকে মানবে তারা হাউজে কাউসারে পানি পাবে, নবী তাদেরকে শেফাত করবে, ঠিক আছে, মনে আছে, মনে আছে? হ্যাঁ, আর যারা মানবে না তাদের জন্য শেফাতও নেই, তাদের জন্য কিয়ামতের দিন কাউসারের পানিও নেই। তাহলে নবীকে মানার একটা গুরুত্ব আছে। এবার আমার নবীর একটা ওসিয়ত শুনে, নবীর একটা সুন্নত বাস্তবায়ন করতে হবে, আপনারা মানবেন। যুবকদের প্রথম, তারপরে বৃদ্ধদেরকে বলি, সকলে একবার বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, বুখারি সহ বিভিন্ন হাদিসে আমার নবীর সুন্নত হয়েছে দাড়ি রাখা, কিন্তু কেউ পালাবেন না ভাই, দাড়ি রাখা। একটা দুঃখ আছে এখানে আমার, প্রচুর দুঃখ, দুঃখটা কি জানেন? আচ্ছা, আপনি দাড়ি রাখেননি, এটা একটা আমল, এটা একটা নবীর ওসিয়ত বলছি, শুনেন, আপনি দাড়ি রাখেননি, একটা অন্যায় হয়ে গেছে। অন্যায় দুইটা, কয়টা কয়টা? দুইটা। এক নাম্বার, আপনি এখান থেকে সকাল সকালে চলে গেলেন, কার মোবাইল বাজছে ভাই, আপনি সকাল সকালে এখান থেকে চলে গেলেন বাস স্ট্যান্ডে, দাড়িটি চেঁচে ফেলে দিলেন, একদম একদম চেঁচে, একদম দু বছরের বাছুর সেজে চলে এসছে, 18 বছরের লোক, দু বছর হয়ে গেছে, দাড়িগুলো কাটলেন, দাড়িটা কার সুন্নাত বলে না ভাই, কার সুন্নাত? নবীজির সুন্নাত। এবার দাড়িটা কাটলেন, দাড়িটা কি পকেটে ভরে রেখে দিচ্ছেন না মাটিতে পড়লো? মাটিতে পড়লো। একটা দোকানে দিনে মিনিমাম খরিদ্দার 40টা ধরেন মিনিমাম, ঠিক আছে? এবার আপনি সকালে দাড়িটি চাচ্ছিলেন, দাড়িটা পড়ে গেল, তারপরে সারাদিন 40টা লোক আপনার দাড়ির উপরে পা দিয়ে খুঁজছে, পা দিয়ে খুঁজছে, বলেন দাড়ি তো রাখেননি, একটা অন্যায় হয়ে গেছে।
কিন্তু নবীকে কত বড় অপমান হলো ভেবেছেন? আপনার দাড়িটার উপরে সারাদিন ৪০টা লোক খুঁচলো খুঁচলো পা দিয়ে হাঁটলো, শুধু তাই নয়, সন্ধ্যাবেলা লাপিত, ওর তো কোনো ভুল নাই রে ভাই, ওর ধর্ম তো ওটা হারাম নয়, ও একটা হিন্দু লোক, উদ্যোগ সকাল সন্ধ্যাবেলা একটা ঝাড় দিয়ে একটা বাক্সতে ভরলো, একটা কুড়ি নিয়ে গেল, সাত দিন পর বাক্সটা ভর্তি হয়ে গেল স্ট্যান্ডের এমন জায়গাতে দাড়ি চুল ফেলে যেখানে তাহাজ্জুদ পড়া যাবে, কথা ঠিক আছে না? সেখানে নোংরা জায়গা, ঠিক না? ঠিক না, কথা বলেন ঠিক না? ঠিক। সাত দিন পরে এই দাড়িটি একটা জায়গাতে ফেললে স্ট্যান্ডে, যেখানে এই মির্জাপুর এলাকা বেলডাঙার ছেলেরা যে পেশাব করে, তাহলে আপনি রাসূলের দাড়ির উপরে পেশাব করলেন। এবার বলেন কিয়ামতে দিন আপনার জন্য নবী সুপারিশ করবে, বুকে হাত দিয়ে বলেন সুপারিশ করবে, কথা বলে না ভাই, করবে করবে না? দাড়ি রাখেননি, এটা একটা অন্যায় হয়েছে, কিন্তু পাপ কতটা, কতটা নবীকে আঘাত দেওয়া হয়েছে, একটা পয়েন্ট। তাহলে নবীকে যদি কষ্ট দেই হাউজে কাউসারের পানি পাবেন তো? জোরে বলেন পাবেন? পাওয়া যাবে না। যুবক ছেলেগুলা বলেন ইনশাআল্লাহ দাড়ি ছাড়ব, এখানে শেষ। জানি এটুকু মনে করবেন যে আমার নবী আমার জন্য সুপারিশ করবে, আমি নবীদের এই সুন্নতটা আমি কোনোদিন ছাড়বো না। আল্লাহ আপনারা ইনশাআল্লাহ পড়েন আর না পড়েন, ইনশাআল্লাহ আমি জুড়ে পড়ছি, ইনশাআল্লাহ জীবন যতদিন হায়াতে পাবো রসুলের সুন্নাত যতটুকু পারবো জারি রাখার চেষ্টা করব। তাহলে কিয়ামতের দিন, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যাবে, অন্যথায় নবীর সুপারিশ পাওয়া যাবে না। এটা যুবকদের, এবার আপনাদের পালা, এবার বৃদ্ধদের পালা, যারা বয়স হয়ে গেছে, সবারই জন্য জীবনেও জীবনেও নারী পুরুষ ছোট বড় সবারই জন্য জীবনেও নেশা পান করব না, নেশা পান করলে নামাজ রোজা হজ জাগাত কিছু কাজে লাগবে না, এবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল রুজি লাগবে। জীবনেও হারাম রুজি খাব না, হারাম খাদ্য খাব না, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে গঠিত হয়েছে, নিশাদার দ্রব্য হারাম কোনোদিন খাবেন না। তো এটা হয়ে গেল। এবার মা বোনদেরকে একটা বলে দিই যে আমি আমার শেষ প্রান্তে চলে যাব, কেয়ামতের দিন যদি বাঁচতে চান মা বোনেরা, সূরা আহজাবে আছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আমি শুরুতেই বলেছিলাম না, আমার টার্গেট ছিল দাওয়াত সম্পর্কে কথা বলা, কেন ওই চাচার আবেগ দেখে, কিন্তু বলিনি। কিন্তু মা বলে দেবের ওসিয়ত শুনলেন অকর না ফি বয়তি কন্যা ওয়ালা তাবার রজনা তাবার রজাল জাহিলিয়াতিল উলা। মুহাদ্দিসগণ বলছেন ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না, ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের স্যান্ট পাবে না, অথচ মুসলিম শরীফে এসেছে জান্নাতের বাসনা অনেক দূর থেকে পাওয়া যাবে, আর ওই মেয়েটা জান্নাতের গন্ধও পাবে না। মুহাদ্দিস বলছে সেটাকে অকর না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজন তাবাররাজন জাহিলিয়াতিল উলা। যারা জাহিলিয়াতের মতন যুগে, যে বর্বরতার যুগে মেয়েরা রাস্তাঘাটে যেভাবে চলাচল করতো, ওইভাবে যদি কোনো মেয়ে চলাচল করে তাহলে আল্লাহর কোরআন বলছে সে লোকটা জান্নাতে যাবে না। মহাদ্দিসগণ বলছে এরা জান্নাতের গন্ধ পাবে না। এই হলো তিনটা ওসিয়ত যে আমার বক্তব্য হলো কেয়ামত যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, কেয়ামত জটিল জায়গা কঠিন জায়গা। এবার দুইটা আমল বলে আমি খালেছেন দিকে যাব। হযরতে উসমান কেয়ামতের দিন কেমন আশা রাখবেন, কেমন বদলা নেবেন? কেয়ামতের দিন দুনিয়াতে যেগুলো কোনো গুনাহ আছে ওগুলো যদি বিচার হয়ে যায়, দুনিয়াতে কিছু বিচার আছে মহাদ্দিস বলছে যদি ওটার বিচার হয়ে যায় তাহলে কেয়ামতের দিন ওই বিচার আর হবে না। একটা মেয়ে একটা মহিলা সে কেয়ামতকে কত স্মরণ করেছে, আখেরাতকে কত স্মরণ করেছে, মেয়েটা ব্যভিচার করেছে, জেনা করেছে, মেয়েটা ব্যভিচার করেছে, মেয়েটা জেনা করেছে, করে নিয়েছে, পেটে বাচ্চা চলে এসছে, আল্লাহর নবীর কাছে যে বলছেন ইয়া সাফিউল মুজলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন, ও দয়ার নবী, ও মায়ার নবী, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী, ও আল্লাহর নবী,
আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পাপ করে দেন, পাক করে দেন, পবিত্র করে দেন। কেন কেন কেন? আমার পেটে অবৈধ বাচ্চা, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। নবীজি বললেন, বান্দিরে নবীজি বললেন, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি অন্যায় করেছ, পাপ করেছ, তোমার পেটের বাচ্চা কোনো পাপ করে নাই। যেদিন বাচ্চা জন্ম নিবে, যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেদিন এসে তোমার বিচার করে দিবা। মেয়েটা বাচ্চা জন্ম হওয়ার পর চাদর করে নিয়েছে, বলছেন তাহের নিয়ে রাসূলুল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী, আল্লাহর নবী, আপনি বিচার করে দেন, আমি কিয়ামতের দিন বিচার সহ্য করতে পারবো না। আল্লাহ যে কঠিন বিচার করবে, আপনি দুনিয়াতেই বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, বান্দিরে শুনে লাও, আজকে তুমি মারা গেলে তোমার এই একদিনের বাচ্চাকে বাঁচানো যাবে না। যেদিন বাচ্চা খেতে শিখবে, আহার করতে শিখবে, পান করতে শিখবে, সেদিন তুমি বাচ্চা নিয়ে এসো। হাদিসে আছে, এরপরে যখন নিয়ে এসেছিল, ছেলেটার হাতে রুটি ছিল, তার মানে ছেলেটা খেতে শিখেছিল। এবার ছেলেটাকে নিয়ে এসছে, ছেলেটা খেতে শিখেছে, দু বছর পর চলে এসছে, তাহের নিয়ে রাসূলুল্লাহ, ও দয়ার নবী, কিয়ামতের দিন বিচার যদি হয়, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও নবী, তুমি আপনি বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা সঙ্গে সাথীরা যাও, একে রজম করে দাও, একে রজম করে দাও। মারতে মারতে একজন সাহাবীর শরীরে রক্ত ছিটেছিল, গালি দিয়েছিল। আমার নবী বলেছেন, গালি দিও না, গালি দিও না, তুমি জানো না এই মেয়েটা কত পবিত্র, তুমি জানো না এই মেয়েটা আল্লাহর কাছে কত তওবা করেছিল, তুমি জানো না এই মেয়েটার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মেয়েটা কত জ্ঞানী ছিল, মেয়েটা কত ভব, মেয়েটা কত আখেরাতকে চিন্তা করেছিল, কিয়ামতকে স্মরণ করেছিল। যে আল্লাহ যদি বিচার করে, আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দিতে পারবো না, আল্লাহর কঠিন জাহান্নাম সহ্য করতে পারবো না। এবার আর একটা ঘটনা বলি, এটা একটা ঘটনা, একটা মেয়ের নাম ছিল রাবিয়া, একটা মেয়ের নাম রাবিয়া। তো মেয়েটা খুব আল্লাহ ওয়ালি ছিল, তো মেয়েটা ইরাকে বসরাতে বাড়ি, তো ওই মেয়েটার কাছে দুইজন আলেম গেছে। পর্দার আড়াল থেকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাবিয়া, বলছে পর্দার আড়াল থেকে বলছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে আপনারা? বলে, বহুদূর থেকে আমরা দুজন আলেমে দিন, আপনি শুনে আমরা শুনেছি আপনি বড় আল্লাহ আলি, আপনি দিনদারি মেয়ে, তা আপনার কাছে কিছু পরামর্শ নিতে এসেছি, কিছু জ্ঞান নিতে এসেছি। তখন বিবি রাবিয়া বলছে, আও আলেমে দিন, ও মুফাসসিরে কোরআন, ও আলেমে দিন, আপনাদের কাছে হাদিস আছে, কোরআন আছে, তফসির আছে, তো কেন এসেছেন? বলে, আপনি খালি দুইটা আমাদের আমল বলে দেন। বলে, কি বলবো? তখন রাবিয়া বলছেন, ও আলেমে দিন, ও মুফাসসিরে কোরআন, ও হাফিজে কোরআন, শুনলাম আপনারা বলেন, আপনারা বলেন, আপনি দুনিয়াতে নামাজ রোজা করছেন কেন বলেন? কিয়ামত, কিয়ামত, আপনি নামাজ রোজা করছেন কেন? একজন বলছে, আমি জান্নাতের জন্য, আরেকজন বলছে, আপনি করছেন কেন? বলে, আমি জাহান্নাম থেকে, বা আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য। তখন বলছে, না না, বলছে, আপনি করছেন কেন? এবার মেয়েটা বলছে, ও আলেমে দিন, আমি জাহান্নামের জন্য না, আমি জান্নাতের জন্য নয়। বলে, তাহলে আপনি আমল করছেন কেন, আপনি আমল করছেন কেন? তখন রাবিয়া বলছেন, ও আলেমে দিন, আমি আমল করছি যেন কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার প্রতি রাজি থাকে। কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি রাজি না থাকে, যদি কঠোর মেয়ে আমার উপরে বিচার করে, আমি হিসাব দিতে পারবো না। তাই আমি আল্লাহর ইবাদত করি, এজন্য কিয়ামতের দিনে আমার প্রতি যেন আমার মাবুদ রাজি থাকে। কিয়ামত, শুধু আল্লাহকে রাজি করে নিতে পারলেই আপনি কামিয়াব কিয়ামতের দিন, শুধু আল্লাহকে রাজি রাখেন। এবার শুনিলেন তাহলে কটা, হযরতে উসমান মদিনার বাজারে গেলেন গম বিক্রি করার জন্য। আশা কাকে বলা হয়, লালসা কাকে বলা হয়?
হযরত উসমান মদিনার বাজারে গেলেন গণ্ডগোল করার জন্য। দেখছেন মদিনার লিডারেরা কাফের মুশরিকরা বলছে, উসমান তোমার গম ভালো, তুমি বলো কত নিবে, বলো দাম বেশি দিব তোমাকে। হযরত উসমান বলছে হবে না, হযরত উসমান বলছে হবে না, মদিনাতে বাজারে যে দাম চলছে সে দামে চলবে। একটু পরে দেখছেন মদিনার গরিবেরা, মদিনার অসহায়রা টাকার বিনিময়ে গম কিনতে পারছে না। হযরত উসমান এমনি দিলেন, এমনি দিলেন, অল্প দামে দিলেন। তখন বলছেন ওই লিডারেরা কাফেররা বলছেন তারা কি টাকা দিল, কি পয়সা দিল, তাদের কি দিলেন, তারা তো গরিব মানুষ। হযরত উসমান বলছেন শুনেলা, আমি কোন টাকার বিনিময় নয়, আমি আশা করেছি এই বদলা যেন আমি কিয়ামতের দিনে পেয়ে যাই। তো বলেন আপনি কিয়ামতের জন্য কি করেছেন বলেন। হযরত উসমান বলছে আমি কিয়ামতের দিন পাব এই জন্য আমি করছি। তো আমরা কি করলাম দুনিয়াতে বলেন তো? এই তো দুনিয়া কিসের লাগিয়া এত রং বানায়া সংসার, বানায়া মানুষ তুমি কেমন তে হায় রে আমরা তাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন বানায়া সংসার। তো হযরত উসমান বলছে আমি চাই কিয়ামত এত কঠিন সেখানে যেন আমার কিছু নেকি বেশি হয়, তার জন্য আমি বিধি দিয়েছি। তো বলেন আমরা কি দিলাম, আমি কি দিলাম, আপনি কি দিলেন? আরেকটা ধরে শুনে নিন উসমানের কথা, তিনি আমাকে কত স্মরণ করতেন, তারা কত স্মরণ করতেন। এই বইটার নাম বলে দিচ্ছি, বাংলা পড়বেন, কিনবেন, আপনাদের বেল্লাম একটা বড় বড় লাইব্রেরি আছে, আপনারা কিনে নেবেন। বইটার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা বই পাওয়া যায়? হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়ের নাম এগুলো, হযরত উমার বিন আব্দুল আজিজ, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত আলী, এরকম তাদের নামে বই পাওয়া যায়। তো হযরত উসমানের নামের বইটাতে লেখা আছে যে মদিনাতে একটা কুয়া ছিল, ওই কুয়াটা ছিল একটা মুনাফিকের। মদিনাতে একটা কুয়া ছিল, কুয়াটা একটা মুনাফিকের ছিল। মরুভূমিতে পানি খেতে বড় কষ্ট হতো, কিন্তু উসমান কিয়ামতকে কত স্মরণ করেছিল, উসমান কত কিয়ামতকে স্মরণ করেছিল। তখন উসমান বললেন মদিনাতে লোকেরা পানি পায় না ভালো পাবে। তখন ওই মুনাফিককে বলছে ভাই তোমারও পয়সা আছে আমারও পয়সা আছে, তুমি আমি ভাগে ব্যবসা করি পানির ব্যবসা, আমার কাছ থেকে কিছু মাল লাও। দুজনাতে অর্ধেক অর্ধেক মালিক হয়ে যায়, রাজি হয়ে গেল, মাল দিয়ে অর্ধেক মালিক হয়ে গেল। উসমান বড় লোক মানুষ, এবার ব্যবসা করতে করতে তিন চার দিন গেল, উসমান বলছে এভাবে ব্যবসা চলবে না, ভালো লাগে না। বলে কি করে ভাগ করবে, তাহলে ভাগ করে লাও। বলে ভাগ কি করে করবে, বলে তিন দিন তুমি বিক্রি করবে পানি, তিন দিন আমি বিক্রি করবো পানি। উসমান কত জ্ঞানী ছিল, কিয়ামতকে কত স্মরণ করেছিল। যেদিন উসমানের পালি বলেছিল ও মদিনার লোকেরা আমার যেদিন পালি থাকবে তোমরা পানি নিয়ে নিয়ে বাড়িতে ভর্তি করে নিবে, যেদিন ওর পালি থাকবে মুনাফিকের পানি কেউ কিনবে না। এই কথা এই কাজ করার পরে নবীজির কাছে দিয়ে বলছেন নবীজি গো বদলা কি, বদলা কি, বদলা কি আমি আশা করতে পারি, এর বদলা আমি কিয়ামতে পাব। আমার নবী বললেন উসমান রে ওই বদলা তুমি কিয়ামতে তুমি পাবে। তাইলে উসমান চেষ্টা করেছে, উসমান কিয়ামতকে কত স্মরণ করে জিন্দিগি করেছে। আমি আপনি কি করলাম জবাব দিতে পারবো তো, জবাব দিতে পারবো তো, আমি আপনি কি করলাম কিয়ামতের জন্য, কি প্রস্তুতি নিলেন বলেন, কি প্রস্তুতি নিতাম? আমাদের কোনো প্রস্তুতি নাই, কত জ্ঞান করব কিয়ামত। আমরা এই জন্যই প্রথমে বলেছিলাম যদি খালি মানুষ বিবেচনা করতো আখিরাতটা কি জিনিস। আরেকটা কথা শুনিলেন কিয়ামতের দিন কত লম্বা, কত বড়, কত লম্বা, কত বড়। এখন ঠান্ডার সিজন, দিন হয়েছে ছোট, রাত হয়েছে বড়। এখন ঠান্ডার সিজন, দিন হয়েছে ছোট, রাত হয়েছে বড়। কত বড় হয়েছে, সামান্য দু এক ঘন্টা বড় হয়ে গেছে, আবার একটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন কত বড় দিন হবে, আমার নবীজি বলেছে দুনিয়াতে 50,000 বছর। একটা মানুষ এখন সবচেয়ে বেশি বাঁচে, মিনিমাম কত বছর বাঁচে বলেন তো? খুব বেশি বাঁচলে 100 বছর, ঠিক না? তো কিয়ামতের দিন আমার নবী বলেছেন দুনিয়ার 50,000 বছর আর পৃথিবীর
এত বড়, তো যদি আপনাকে বলে কতদিন বেঁচেছিলে দুনিয়াতে কি করে কাটালে বলেন, তখন কতক্ষণ বেঁচেছিলেন আপনি কি বলবেন? 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 ঘন্টা কেউ বলতে পারবে না। ভাই আমার, আখেরাতের জন্য কি প্রস্তুতি করছেন, কোরআনের জন্য কি প্রস্তুতি নিলেন, ইসলামের জন্য কি খেদমত করলেন, ইসলামের জন্য কি খেদমত করলেন? ভাই আমার, কেউ যাবেন না, বক্তব্য চলেছেন মাত্র 5 মিনিট, আপনাদেরকে রসিয়ত করে দিব, মাত্র কয়েকজন এই জালসার জন্য কালেকশন করবেন, জালসার জন্য অনেক শর্ট হয়, টাকার জন্য চাচা বলছিল অনেক কষ্ট করতে হয়, আল্লাহ তেনাকে বদলা দিবেন, কিন্তু তোমাকে আমাকে আপনাকে আপনাকে সহযোগিতা করতে হবে। এই জন্য একটা ঘটনা বলে দেবো, মাত্র 5 মিনিট বলেছে কমেডি, আমি 5 মিনিট শেষ করে দেবো, কিন্তু ভাইয়া এই 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করে দেবো, কিন্তু 5 মিনিটের মধ্যে একটা আমল করতে হবে ইনশাল্লাহ বলেন, আমল সরাসরি আমিও করবো আপনিও করবেন ইনশাল্লাহ বলেন, আমল করবেন ইনশাল্লাহ। একটা তারিখের ঘটনা বলে দিই, এই 5 মিনিটের বেশি লিখবো না, 1 মিনিটও লাগবে না, যদি আপনার খালি আমলটা করবেন। আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করেছে জঙ্গে তবুকে যেতে হবে, আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করেছে জঙ্গে তবুকে যেতে হবে, আল্লাহ নবী চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। যেদিন যুদ্ধে যাবে তার আগের দিন বাইতুল মালের গোডাউন খুলে দেখছে যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র নাই, টাকা নাই, খাবার নাই, উঁটো নাই, সামান নাই, তাহলে যুদ্ধে লড়বে কি করে? তবুকে আল্লাহ নবী বলছেন বেলাল, আল্লাহর নবী বললেন বেলাল, আপনাদের কাছে আসতে হবে, আল্লাহর নবী বললেন বেলাল, তুমি আমার মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যার কাছে যে মাল আছে নে মসজিদে নববীতে যেন হাজির করে দেয়, আগামীকাল যুদ্ধে যেতে হবে, বাইতুল মালে কোনো মাল নাই। যেমনই বেলাল বললে দিলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবীজি বলেছেন আগামীকাল যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই, কোনো সামান নাই, খাবার নাই। যেমনই এলানটা করে দিলেন, মসজিদে নববীকে এমন ভাবে ঘিরেছে মৌমাছি যেমন তার মৌচাককে ঘিরে ধরে, মসজিদে নববীকে ওইভাবে ঘিরে ধরেছে। ভাইয়া কেউ যাবেন না, বক্তা চলেছে, আমি ওই বেলালের মতন এখানে একটা এলান করব, যার কাছে 100 আছে 100 টাকা দিবেন, যার কাছে 20 টাকা, ভাই পালাবেন না, পালাবেন না, অনুরোধ, কালেকশনের সময় পালাতে হয় না, যার কাছে 100 টাকা আছে 100 দিবে, 50 50, 10 10, 20 20, 30 30, 100 500, যার কাছে যা আছে তাই দিবেন। মামাদের কাছে চাদর এখনই পাঠান, এখনই পাঠান, এখন আবার পাঠান, গিয়েছিল তো গিয়েছিল, আবার পাঠান, চাদর পাঠান মামাদের কাছে। যখনই এলান করব আপনারাও প্রমাণ করবেন আমাদের দিলেও সাহাবিওয়ালা রক্ত আছে, কিন্তু এখন নয়, কেউ দিবেন না টাকা, আমি এলান করব আমার কাছে আসবেন, আমি চাদর দিব, চাদর দিবেন, কারণ আপনারা প্রমাণ করবেন মসজিদে নববীকে যেভাবে ঘিরেছিল, আজ এই মির্জাপুর জালসার স্টেজকে আমরা সেভাবে প্রমাণ করব, ঘেরে আমরাও সাহাবি, আমাদের দিলেও সাহাবিওয়ালা রক্ত আছে। দানের পরিমাণটা কত ছিল একটা শুধু বলে দিচ্ছি, হযরতে আবু বকর আল্লাহর নবীর সামনে এইভাবে ঝরঝর করে ব্যাগ থেকে ঝেড়ে দিলেন, তো আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি দিলে? অনেক অনেক খরচ দিলে, 3 মাসের খরচ দিলেন, তো তুমি কি দিলে বলো? আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব দিয়ে দিলাম, গোটা মসজিদে নববীতে আনসার মুহাজিরেরা ঘিরেছিল, আপনাদের এখানে এলান করব।